হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে, সব ভালো আছে? আজকে এখন নতুন করে আমি এলাম, অনেকদিন পর আসি। তো কোথায় যাচ্ছি আপনারা ভালোই বুঝতে পেরেছেন, বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং আমি আসছি। তো আসুন, এখন বেশ অনেকটাই রৌদ্র চাপ, তারপরও আমার মনে হলো অনেকদিন হলো কোনো ভিডিও দিইনি, এই জন্যে আপনাদের কাছে নতুন করে ভিডিও দেওয়ার জন্য আমি এখন এই মুহূর্ত। তো আসুন, এই মুহূর্তে আমি কিন্তু পৌঁছে গেছি বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিংয়ে। দেখতেই পাচ্ছেন জি প্লেসের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে অনেকগুলো গাড়িকে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। দেখুন ঠিক পেছনে, এই যে কদিন মধ্যে আবার একটা গাড়ি ডেলিভারি হবে, সেই গাড়িটা কিছুটা রং হচ্ছে, রং আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে চাইছিলেন বেশ কিছুটা যে গাড়ির মানে সম্পূর্ণ ডিটেলসে কিছু দেখানো হোক, আমি এই মুহূর্তে এখন এসে গেছি বিশ্বকর্মায়, আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেছনের মধ্যে কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনাদেরকে সব আমি একটু দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকুন, তো আসুন দেখুন এবং কিছু বক্তব্য থাকে আমাদেরকে বলুন। আপনাদের খুশির জন্য কিন্তু আজকে আমি এসেছি ভিডিও তৈরি করতে। দেখুন গাড়িগুলো কীভাবে হচ্ছে, এই গাড়িটা সব সেটিংগুলো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মুখের মধ্যে যে শোটা লাগানো হচ্ছে, গাড়িটা কিন্তু আনকমপ্লিট, এখনও কমপ্লিট কিছু হয়নি, শুধুমাত্র একটা একটা করে একে তৈরি করা হচ্ছে। সামনে ব্র্যাকেট যে ডিজাইনটা আছে ওটাকে বসানো হলো, এরপর ওখানের মধ্যে যে সেই সাজানি করার জন্য যে সেই স্টিলের বলগুলো থাকে, সেই বলগুলো দিয়ে ওকে একটা সৌন্দর্য বাড়িয়ে দেওয়া হবে। আর এটা ভালো করে আমরা দেখছি যে BEW মোবাইল কন্ট্যাক্ট নম্বর পালিতপুর বীরভূম। আমরা মুখের শোটাকে দেখাচ্ছি, একটু দূর থেকে আপনাদেরকে দেখাবার আমি চেষ্টা করছি। হুডটা হয়েছে, কিন্তু সামনে গ্লাস ফ্রেম এবং সাইডে গ্লাস ফ্রেম, গ্লাস ফ্রেমগুলো লাগেনি। গাড়িটা সম্পূর্ণ কিন্তু এখন আনকমপ্লিট, কমপ্লিটেড হতে এখনও সময় লাগবে, ওনারা করছে। আমি এর মধ্যে কিছু কিছু আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করছি। দেখুন আমাদের যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে, গিয়ার বক্সটা হচ্ছে আপনার ছোটো হাতিতে গিয়ার বক্স সাধারণত থাকে, যারা গাড়ি ব্যবহার করেন তারা অনেকেই জানেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন গিয়ার বক্স থেকে সিস্টেমটা কীভাবে কাটিং শ্যাফ্টটা যেহেতু ডিফারেনশিয়ালের মধ্যে যুক্ত হচ্ছে, তো এইভাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ডিফারেনশিয়ালটা যে আমাদের কোনো চাকা লাগেনি এটা আমরা বুঝতে পারছি, আমাদের চাকা কোনো কমপ্লিট হয়নি, ওটা জকের সাহায্যে গাড়িটা দাঁড় করানো আছে। এবং আমি এর মধ্যে আপনাকে এই খোলা অবস্থায় একটু একটু ভালো করে বোঝাবার জন্য দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এখন আমাদের যে ইঞ্জিনের সঙ্গে যে গিয়ার বক্সের সংযোগ এখনও করা হয়নি, ওগুলো রাবার কাবলিং থাকবে, কাবলিংয়ের সাহায্যে এটা লাগানো হবে। আপনাদেরকে ঠিক কাছ থেকে একটু দেখাবার চেষ্টা করছি যে কাবলিংগুলো কীভাবে কোথায় সিস্টেম লাগবে এবং কোন ধরনের কাবলিং লাগবে। আর দেখুন এই ধরনের কাবলিংগুলো লাগবে, আমি কাবলিংগুলো এখানে সামনে থেকে কয়েকটা নিয়ে এসে দেখাচ্ছি, আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে এই যে কাবলিংগুলো আছে এখানে তিনটে দেখতে পাচ্ছেন, এই যে একটা রয়েছে আর এখানে একটা দুটো তিনটে, এই তিনটে যে রয়েছে এরকম তিনটে তিনটে টোটাল। এই যে রাবার কাবলিংগুলো দেখছেন, এরকম কাবলিং ছ পিস ব্যবহার করা হয়, আমাদের গাড়ির মধ্যে তিনটে রয়েছে, আরও তিনটে নিয়ে এসে ছ পিস দেখানো হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে অল্টারনেট ডাইনামো, ডাইনামোর সঙ্গে যে ভিভেলটা লাগানো হয়েছে এটা গিয়ার বক্স সঙ্গে কানেক্টেড আছে, আর ইঞ্জিনের সঙ্গে গিয়ার বক্সের এটার সঙ্গে কিন্তু সংযোগ হচ্ছে, এটার সঙ্গে কাবলিংটা এর মধ্যে সেটিং হবে। এরকম ছ পিস কাবলিং থাকবে, এর গিয়ার বক্সের মধ্যেই কিন্তু এর সেলফটা থাকছে, যদি ফিটিং হচ্ছে ধীরে ধীরে এগুচ্ছে, আমরা অনেকটাই দেখতে পাবো যে গাড়িটা রেডি হয়ে যাচ্ছে, যদি একটু দেরি থাকলেও। তো ওই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ির ডান সাইড দিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়া সাইলেন্সারটা বেরিয়ে যাচ্ছে এবং নিচে দিয়ে ওই সাইডে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে। আমি আরও ঘুরে ঘুরে আপনাদেরকে সব দিক থেকে দেখাবার চেষ্টা করছি একটু একটু করে, আপনারা দেখবেন বুঝবেন, বোঝাবার জন্যই কিন্তু আমি চেষ্টা করবো। এবং যদি ভালো না বুঝতে পারেন তো ফের আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমি সেটা যেসব অংশগুলো বাদ রয়ে যাচ্ছে এরকম দ্বারা অন্য কোনো গাড়ি থেকে আমাদেরকে বোঝাবার চেষ্টা করে দেবো। আপনারা দেখতে থাকুন, এই যে এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এই অয়েল থাকে, এর তো পাওয়ার ব্রেক, সার্ভো ব্রেকের জন্য এতে অয়েল অল্টারনেট করে। এটা আমি অনেক সময় অন্য অন্য গাড়ি তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা তো ফের নতুন করে দেখালাম যে এর মধ্যে অয়েল থাকবে। হ্যাঁ, আর গিয়ার বক্স, পাতি, ডিফারেনশিয়াল, এই যে সংযোগ কীভাবে হচ্ছে এগুলো আপনারা কিছুটা তো দেখতে পাচ্ছেন, আমি ভালো করে আমাদের দেখাবার চেষ্টা করছি। স্টিয়ারিং বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভো ব্রেক যেটা বলেছিলাম, এই যে সার্ভো ব্রেকের যে চেম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং তার তিনটে লিভার রয়েছে পায়ের মধ্যে, ব্রেক, অ্যাক্সেলেটার, ক্লাচ, তো আমাদের সব কিছু খুব মানে শক্তিভাবে তৈরি। আর কিছুটা এখান থেকে আমি দেখাচ্ছি গাড়ির কেবিনের ভেতর দিক থেকে যে আমাদের এই যে আপনার হাইড্রোলিক সাসপেন্সার,
সামনে ফর এই যে মজবুতি ভাই কতটা বল দিবে, 195 আছে দেখেছেন, এই অ্যাক্সিলেটার আপনি দেখুন, এই যে এটা হচ্ছে রেডিওয়েটার সিস্টেম, এই যে জালিটা রয়েছে, এই জালির মধ্যে কি দেখছেন, জালির মধ্যে কিন্তু ভেন্টিলেটর আছে, এর ভিতরে কিন্তু আমরা জলটা ওপর থেকে দিই, এই যে জল দেওয়ার জায়গাটা দেখুন, এই ক্যাপটা খুলে এখান থেকে জল দেওয়া হয়, জলটা এখান থেকে দেওয়া হয়, আমি এখনই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন এই এটা খুলে কিন্তু এর ভেতরে কিন্তু আপনি জল দিতে পাচ্ছেন, আপাতত কিন্তু জল নেই, জায়গাটা পুরো শুকনো আছে, এর মধ্যে জল বা কেউ কুলেন ব্যবহার করতে পারেন, কুলেন ব্যবহার করলেও আপনার বেশ খুব ভালো থাকবে, আবার এটাকে এইভাবে এঁটে দেওয়া হবে, বুঝলেন, এটা জলের ট্যাঙ্ক, এটা কিন্তু আমাদের রেডিওয়েটার সিস্টেম, আমাদের ভেন্টিলেটার দেখানো হলো, এর মধ্যে দুটো কিন্তু তার থাকে, ইঞ্জিনের মধ্যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে এয়ার ক্লিনার, এটা বাতাস টানা যেটা বলি আমাদের ইঞ্জিনে যে ফিল্টার, ফিল্টারটা এখানে লাগানো আছে, লিভ ফাস্টের ব্যাটারি দেওয়া হচ্ছে, ব্যাটারিটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আর একটা কথা আপনাদেরকে দেখাই, যে পাতিগুলো দেখছেন, পাতিগুলো যদিও অন্য অন্য বড়ো গাড়ি থেকে তো আমাদের পাতিগুলোকে অর্ডার দিয়ে তৈরি করানো হয়, সেই পাতিতে ব্যবহার করা হয়, পাতি তো আমরা তৈরি করি না, পাতির কিন্তু থিকনেস বা পাতির যে লোডিং ক্যাপাসিটি যথেষ্ট, গাড়ির পারপাসে যেমন দেওয়া উচিত সেইভাবেই কোম্পানি দেয়, এখানে আপনার কোনো ভয় থাকছে না, এই ঝুন্না হ্যাঙ্গার সবই মজবুতভাবে তৈরি করেছে, এই চাকা ফিটিং হয়নি, ড্রাম লেগে আছে, কিন্তু গাড়িটা আনকমপ্লিট, গাড়িটা রং হয়েছে কিছুটা দেখতে পাচ্ছেন, লাইট লেগে গেছে, সবই হয়েছে, চাকা লাগাবে, গাড়িটা প্রায় ঠিক শেষের দিকেই এসে গেছে, এবং যে মুহূর্তে গাড়ি যাবে সেই যাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি বা দেখাবো, দেখুন দেখুন এখন খোলা আছে খাঁচাটা, এর মধ্যে কিন্তু পাটাতন লাগবে, পাটাতন ফিটিং হয়নি, এবং পেছনে একটা সুন্দর একটা প্লেস তৈরি করে দেওয়া হয়েছে, প্লেসটার মধ্যে কিন্তু আপনার স্টেপনি টায়ার রাখতে পাচ্ছেন, স্টেপনি টায়ারটা রাখবেন, অনেক কোম্পানি গাড়িতেও না থাকে নর পরে থাকে, কিন্তু কোম্পানি এমনভাবে দিয়েছে যে স্টেপনি টায়ারটা যে থাকবে, এই টায়ারটা কিন্তু কোনোভাবেই মানে নিচেকার চাতাল পোর্শন ওকে এমনই শক্তভাবে ধরে থাকবে, বা সেইভাবে কিন্তু ওকে খুব ডিজাইন করা হয়েছে, যাতে ডিজাইনের সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু একটা সমসুষ্ঠ লাগে, ভালো থাকে, এবং সকলে দেখেই যান তার ভালো লাগবে, এরমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, তো এখন দেখুন আমাদের কিন্তু আরও কতগুলো গাড়ি কিন্তু এখানে তৈরি হচ্ছে, আমি যখন এলাম তখন মনে হলো যে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সব দেখিয়ে দিই, যে আমাদের আরও যে অনেকগুলো গাড়ি যে এখানে পুরোপুরো তৈরি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও ওই দেখুন শেষ সীমানা থেকে মানে এখন ঘুরতেই থাকবেন, এখন 1, 2, 3, 4, 5 আপনার 6, 7 ভেতরে একটা হচ্ছে, এখানে 8, 9টা গাড়ি এখন আপাতত এই মুহূর্তে এখন ঠিক সব তৈরির মুখে, একে হচ্ছে দেখতে থাকুন, এটাকে পুরো আমি যে গাড়িটা একটু রং হয়েছে দেখতে পাচ্ছেন, গাড়িটার সিটগুলো এখনও লাগেনি, পাটাতন হয়নি, তবে এটা খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, এবং হওয়া পর্যন্ত আমি একবারে ভিডিও যাতে করে খুব লম্বা হয়ে যাবে এই জন্যে একটানা দেখাচ্ছি না, তবে এর মধ্যেই কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমাদের গাড়িটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে গাড়িটা দেখাতে থাকবো, এবং গাড়িটা আপনাদেরকে কেমন লাগলো, এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা খুশি হব, সঙ্গে থাকবেন, আমি বারবার এই কথাটা বলি হয়তো এই জন্যই কি আপনারা এই মুহূর্তে কিন্তু আমাকে অনেকে কিন্তু চয়েস করেন, ভালোবাসেন, সেই হিসেবে হয়তো আমার করার জন্য মনোযোগ বাড়ে এবং ভালো লাগে কিছু করতে, আপনারা সঙ্গে থাকলে আমারও আনন্দ হবে, ভালো লাগবে, তো আসুন আমি ফের সামনের দিক থেকে দেখাচ্ছি যে গাড়িটার রং কত দূর হয়েছে এবং কীভাবে হলো, আর আপনারা দেখতে পাচ্ছেন রঙের আর আমাদের সেরকম কোনো কাজ নেই, খালি সামনে কিছু সাজানো আছে, পাটাতন আছে, এবং ড্রাইভার সিটের কাছে ওখানে আমি ইঞ্জিনটা একটু ঘুরে ঘুরে আপনাকে পেছন সামনে এবং দু সাইড থেকে ভালো করে দেখাবার চেষ্টা করছি, চলুন আবারও কিন্তু দেখাচ্ছি আপনাকে যে 195 ইঞ্জিন, আমার ইঞ্জিনের মধ্যে যে ব্র্যান্ড নিউ ইঞ্জিন, অনেকের মধ্যে এখন পর্যন্ত চিন্তা থাকে ইঞ্জিনটা কী দেবে, যদিও চায়না কোম্পানি কোনো ইঞ্জিন নিলে আমরা যখন বলে দিই ব্র্যান্ড নিউ, তো ব্র্যান্ড নিউ ইঞ্জিন পাবেন, আপনাদেরকে যে ওয়াটার কুল ইঞ্জিন এই সব ব্যবস্থা আছে, বাঁ সাইডের মধ্যে তেলের ট্যাঙ্কটাকে ব্যবহার করা হয়েছে, আর বাদ বা কিছু গিয়ারের যে গিয়ার লিভার টিভার যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের কোনো একটা কোম্পানির গাড়ি থেকে আমরা ব্যবহার করি, সেই গাড়ির কোম্পানি থেকেই নিয়েছি আমরা, তো আসুন স্টিয়ারিং, হ্যাঁ আপনি দেখছেন যে এই যে শোগুলো তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু এখনও কোনো রাবার ফিটিং হয়নি, রাবার গ্লাস লাগতে বাকি আছে, ছাদের দিকে দেখুন আমাদের যে হুডের যে ওপরটা যে ছাওয়াতে আপনি চালাবেন হয়তো কোনো রোদ্দুর চাপ থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে টিন দিয়ে নিয়ে মেটাল দেওয়া হয়নি, এটা কিন্তু রেক্সিন ব্যবহার করা হয়েছে, রেক্সিন এই জন্য দেওয়া হয়েছে যে গাড়ির যে একটা কম্পন সৃষ্টি হয় তার যে আওয়াজ সৃষ্টি হয় সে যেন ওখানে যে কোনো বিরক্তিকর সাউন্ড না চালক পায়, তাহলে হয়তো আপনি অনেক সময় দূরে দূরে চলবেন, সেই ক্ষেত্রে আপনার বিরক্ত লাগবে, একটা কানের কাছে যদি ঝনঝন ঝনঝন একটা যদি এরকম একটা বিকট একটা আওয়াজ যদি আপনাকে যদি
শুনতে হয়, আপনাকে ভালো লাগবে। এরকম আমরা আগে দুটো একটা গাড়িতে করেছিলাম, তারপর দেখেছি তাতে এই প্রবলেমটার জন্য আমরা কিন্তু এটাকে রেক্সিন ব্যবহার করছি। এরপরও কেউ যদি বলে টিন দিতে, টিন দিয়ে দেওয়া যায়, কিন্তু টিনেতে সে চালিয়ে ভালো হবে না। আমাদের বিশ্বকর্মা চ্যানেলে যে বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার যে গাড়িগুলো তৈরি করে সব নিজের কথা মাথায় রাখে এবং পর যেটা ভাবছে সেটাও আমরা চালিয়েও দেখি। বেশ কিছু ট্রায়াল করা হয়, তারপর কোনটা সুবিধা কোনটা অসুবিধা এরকম দেখে কিন্তু তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কীভাবে গাড়িটা রাখলে ঠিক হয়। সাইটের লোকগুলোতে দেখতে পাচ্ছেন আমাদের সাইটে, এটা বাঁ সাইড থেকে দেখানো হচ্ছে যে BEW মডেল নাম্বার 774 এবং তার ইন্ডিকেটার জ্বলবে। যদিও এখন খুব সূর্য চাপ রয়েছে, আমরা ঠিক ওই সানলাইটের উপরেই কাজটা করছি, ভিডিওটা করতে চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে গ্লাস রাবার সব এসে গেছে, কাঁচ এসে গেছে, পাটাতন লাগছে। এরপর যে পার্টি গাড়িটা নিচ্ছে উনি কিন্তু আসেন, ওনার সামনে গাড়িটা বের করছি, আপনারা দেখতে থাকুন। এবং আপনারা সকলেই দেখছেন যে আপনারা আমাদের যে সমস্ত গাড়ি যে দাঁড় করা রয়েছে সব গাড়ি একে একে কমপ্লিট হচ্ছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন। হ্যাঁ, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা ভালো করে দেখাবার জন্য। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে আমিও খুশি হব, আমিও আপনাদের কথাটা আমি কী বলি, আপনারা যে আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তো অনেক কিছু বুঝিও না, তারপরে হয়তো আজকে আমি এই লাইন থেকে আসুন। আবার ওখানে নতুন করে আমি দেখিয়ে দিই, বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানির ফোন নাম্বার শুধু এখানে রয়েছে, যদি কেউ মনে করেন এখান থেকে এটা ব্যবহার করতে পারেন বা নিতেও পারেন। Subscribe now and press the bell icon. Never miss a